হ্যাঁ মিঠু, সবাইকে তুমি যে কথা বলতে পারো সবাইকে একটু কথা বলা একটু শুনিয়ে দাও তো। দর্শক দর্শক আপনাদের কি বলছে, আহ 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 কথা শোনায়, আহ তোমার কাছ থেকে ওরা ইউটিউব থেকে চলে আসতে পারবে সরাসরি? যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছে তাদেরকে বলো না, একটু কথা বলে শিখিয়ে দাও, বলো আম্মু আম্মু আম্মু, আহ আম্মু আম্মু আম্মু, এরকম কথা বলতে পারে। আবার আতি আহ আহ এটা বলতে পারে। তো মিঠু, তুমি কীভাবে কথা বলা শিখেছো দর্শক থেকে জানতে চাই, এখন আজকে বলবে নাকি পরবর্তী সময়ে কোনো একদিন বলবে, এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা দর্শক শ্রোতা, এখন মিঠুর বয়স নিয়ে কথা বলবো। বয়সটা হচ্ছে ওর 1 বছর 9 মাস হয়েছে। সে আমার কাছে 4টা শালিক পাকিয়েছে, এটা হয়তো অনেকে জানেন। দুটা জোট শালিক, দুটা বাদ শালিক আছে। মিঠু কিন্তু খুব ভালো কথা বলে। মেটো একটা চুমু দাও তো, চুমু দাও তো, মেটো মেটো চুমু দাও, দূরে চলে যাও, কেন তো দূরে চলে যাও, কেন তোমাকে একটু বলে দিল দিও, আরেকটু কথা সব কৃষি বলে দাও তো মেটো। হ্যাঁ মিঠু, উপরে হয়তো একটা ইয়ে যে শিমুল গাছের মধ্যে, এই যে বিরাট বড় একটা শিমুল গাছ, এই গাছের আগার মধ্যে চিল বসে থাকে। এই চিলের কারণে অনেক সময় শালিক পাখিরা খুবই ভয় পায়। আহ 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 আহ, সে সে চিল আর সে তোমাকে একবারে আহ আহ করে ছিঁড়ে বড়ের জন্য চলে দিয়ে যাবে। এখন রাগ করেছি তো তার জন্য সে কথা বলা শিখেছে, আম্মু 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 আম্মু। তার একটা পা দেখেন কোথায় রেখে দিয়েছে, সবাই দেখলে বলবেন যে শালিক পাখিটার হয়তো একটা পা নেই। সে ঘরের মধ্যে কিছুক্ষণ আগে ব্যাপার আমার সাথে কথা বলেছে, পা এক পা উপরে রেখে এভাবে কথা বলেছে। তাকে কিন্তু আমি 24 ঘন্টা মুক্ত অবস্থা রাখি। সে সন্ধ্যার সময় কিন্তু আগে ঘরের মধ্যে যেহেতু এখন ঘরের মধ্যে যায় না, রাত্রের বেলা গাছের মধ্যে থাকে। তো দিনের বেলা লাল মেয়ের সাথে গরু নিয়ে বন্ধে যায় পাখি। এখন আবার বলেছে আম্মু আম্মু। আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা, এখন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন পাখিটার জন্য, যেহেতু একটা বোবা প্রাণী সুন্দর করে কথা বলেছে সেই জন্য আপনারা একটা লাইক দিয়ে দেবেন। সকলকে অগ্রিম ধন্যবাদ রইল, সকলে ভালো থাকবেন, দোয়া করে সুস্থ থাকবেন।